হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের মধ্যে মিরন, শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আসলে কি জিনিস এবং এর থেকে কী ক্ষতি হতে পারে, কী উপকার হতে পারে। কারণ এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি রুট অ্যান্ড নন রুট ফোন বিষয়ে, যে এই দুটি বিষয়টি কী, রুট করা আর নন রুট করা। এবং সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো। তো এই ভিডিওটি সেটি এই ভিডিওটি অবশ্যই আপনারা দেখবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আপনি ইউজ করবেন। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন আসলে কি যদি জানেন, যে অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোরে স্থান পায়নি সেই অ্যাপ্লিকেশনগুলোকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলা হয়। এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের জায়গা প্লে স্টোরে হয়নি, আর প্লে স্টোরে এমন কোনো অ্যাপ্লিকেশনকে অ্যালাউ করে না যে অ্যাপ্লিকেশন তাদের গাইডলাইন্সে বা তাদের রুলসের বাইরে চলে যায়, বা এমন কোনো সিস্টেম বা এমন কোনো প্রোগ্রাম তৈরি করে বা এমন কোনো প্রোগ্রামিংভাবে আপনার স্মার্টফোনের মধ্যে কাজ করবে যেটি হলো ইলিগাল বা আপনার স্মার্টফোনকে ক্ষতি করতে পারে বা আপনার কোনো ফাইল হ্যাকও করতে পারে। এমন কোনো অ্যাপ্লিকেশন প্লে স্টোর স্থান দেয় না, সেই অ্যাপ্লিকেশনগুলো প্লে স্টোর ব্যান করে দেয় এবং সেই অ্যাপ্লিকেশনগুলি কোনো একটি ওয়েবসাইট বা থার্ড পার্টি কোনো সাইডে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশন থেকে ক্ষতি কী? আসলে ধরুন এই ধরনের অ্যাপ্লিকেশন যদি আপনার ফোনে ইনস্টল করা থাকে, তাহলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোন থেকে অনেক ডকুমেন্টস চুরি হতে পারে বা আপনাকে অনেক ক্ষতি সাধন করতে পারে এবং আপনি কাউকে দায়ী করতে পারবেন না। যদি প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন এবং তারপরে আপনার কোনো ক্ষতি হয়, তাহলে আপনি প্লে স্টোরের সাথে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি হেল্প চাইতে পারেন যে আমার এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমার ক্ষতি হয়েছে। তো আপনি কাউকে কিছু বলতে পারবেন, কিন্তু আপনি যখন ইলিগাল কাজ করবেন তখন আপনি কাউকে কিছু বলতে পারবেন না, কারণ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করাই হলো একটি ইলিগালি কাজ। থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলি একটি জনপ্রিয় হয়ে থাকে কারণ সেখান থেকে অনেক এমন এমন কাজ করা যায় যে কাজগুলি সাধারণত আপনি প্লে স্টোরে কোনো অ্যাপ্লিকেশনে পাবেন না বা এই ধরনের ফিচার্স পাওয়া যায় না। সেই জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলি খুবই জনপ্রিয়, সব অনেকেই ইউজ করে। কিন্তু আমার মনে হয় যে তারা ইউজ করার আগে অবশ্যই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের বিষয়ে কিছু জেনে নিক। তো এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য বেশিরভাগ অ্যাপ্লিকেশন আপনাকে পারমিশন চাইবে যে আপনার ফোনকে রুট করুন। এবারে রুট বলে নিই, আপনি তো অবশ্যই আগে ভিডিওতে দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওটি আগে দেখে নিন, তাহলে বুঝতে আপনার অনেক সুবিধা হবে। আর তবু আরেকবার বলে নিই যে যে রুট আসলে কী জিনিস। রুট হলো আপনার স্মার্টফোনকে পুরোপুরি খুলে ফেলা, পুরোপুরি ভেঙে ফেলা, আপনার সিকিউরিটি সিস্টেমকে পুরোপুরি ভেঙে ফেলা। তো এই ধরনের থার্ড পার্টি অ্যাপ্লিকেশন হয়তো সেটি হ্যাকারদেরও চাল হতে পারে, যে অ্যাপ্লিকেশনটি বানিয়েছে আপনাদেরকে লোটার জন্য বা আপনাদেরকে ব্ল্যাকমেল করার জন্য। তো সেই অ্যাপ্লিকেশনগুলি আপনার ফোন ইনস্টল হবে এবং রুট যদি আপনার ফোন যদি রুট হয় তাহলে তো কোনো কথাই নেই, আপনার স্মার্টফোন থেকে কোনো ফাইল বা কোনো ডকুমেন্টস, কোনো সিক্রেট ফাইল, আপনার কোনো খুবই ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস সেই অ্যাপ্লিকেশন চুরি করতে পারে। এবং কীভাবে চুরি করবে সেটাও আপনাদের বলে দিই। সেগুলো কী করে চুরি করে, আপনি যখন নেট কানেক্ট করবেন তখনই হয়তো সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেই ফাইলটি কোনো একটি লিঙ্কে ট্রান্সফার করছে, অটোমেটিক শেয়ার করছে এবং সেই লিঙ্ক বা সেই সার্ভারটি হয়তো কোনো একটি হ্যাকার ইউজ করে বা সেই হ্যাকারের কোনো একটি ফাইল, এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে এমন কোনো প্রোগ্রাম হতে সে করে রেখেছে যে আপনার ফাইলের সমস্ত ফটো বা আপনার ফাইল ম্যানেজারের সমস্ত ডকুমেন্টস সে এক এক করে আস্তে 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 ওই লিঙ্কে পাস করবে বা শেয়ার করবে, এবং ওখানে হ্যাকার চুপচাপ বসে বসে আপনার সমস্ত ডকুমেন্টস দেখবে যে আপনার সামনে কোনো পারমিশন চাচ্ছে না, কিন্তু ভিতরে ভিতরে সে কিছু কাজ সে করছে, সে অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে, এর ফলে আপনার ফোন হিটও হয়ে থাকে অনেক সময়। আসলে আমি এটি আপনাদের বলতে চাই যে এইভাবে আপনার ডকুমেন্টস চুরি হয় কোনো একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, এবং সেই ফাইল কোনো হ্যাকার নিয়ে কী করবে, সেই ফাইল নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে বা আপনার কাছে অনেক কিছু ডিমান্ড করতে পারে বা অনেক টাকার ডিমান্ড করতে পারে বা আপনাকে থ্রেট দিতে পারে বা আপনার কোনো পার্সোনাল ডকুমেন্টস সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সোশ্যাল সাইটে লিক করতে পারে, এর ফলে আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। তো আপনারা আজ কী শিখলেন, যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন, এবং কেরাক অ্যাপ্লিকেশন, যে ধরনের অ্যাপ্লিকেশনগুলি পেইড বলে প্লে স্টোরে, কিন্তু আপনারা কেরাক ইউজ করেন, বিভিন্ন ওয়েবসাইট থেকে কেরাক ভার্সন কেরাক ডাউনলোড করেন, আসলে এই বিষয়ে আমি আপনাদের কথা বলি না। থার্ড পার্টি আসলে পাইরেসি করা, কেরাক মানে হলো পাইরেসি। তো কেরাক আপনারা কখনো করবেন না, কেরাক হলো একটি প্যাচ, যে প্যাচ ওই সফটওয়্যারের মধ্যে ঢুকে প্রোগ্রামের মধ্যে থেকে তার সিকিউরিটি সিস্টেমকে ভেঙে ফেলে। সেই সফটওয়্যারটি বা সেই অ্যাপটি আপনার প্লে আপনার স্মার্টফোনে ইনস্টল হয়, ইনস্টল হওয়ার পরে বাই করতেও বলে না বা ট্রায়াল ভার্সন কোনো কিছুই সে বলে না, কারণ সে তার সিকিউরিটি সিস্টেম পুরোপুরি ভেঙে ফেলেছে সেই ক্র্যাকটি। তো এই ক্র্যাকটি আপনার স্মার্টফোনে বা আপনার কম্পিউটারে ঢুকেও আপনাকে অনেক বড় ক্ষতি করতে পারে, আপনার ফাইল চুরি করতে পারে, আপনাকে হ্যাকারদের কবলে ফেলতে পারে এবং আপনাকে অনেক বড় বিপদে ফেলতে পারে। তো এই ক্র্যাক বা পাইরেসি ড্রাইভার সফটওয়্যার যাই হোক, এসব থেকে আপনারা বিরত থাকবেন, যতটা থাকা সম্ভব থাকবে, টেকনোলজির সাথে নিজেকে সবসময় আপডেট রাখতে এবং নতুন কিছু জানতে ও শিখতে সাবস্ক্রাইব করুন মিরন অনলাইন ইউটিউব চ্যানেলকে, পাশে বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য।